স্থাপত্য শিল্পকলার অনুপম উদাহরণ বাহাউজ ইমাজিনেস্তা। একাধিক শিল্পীর চিন্তা ভাবনা মিশেছিল এই ধারায়। ক্রমে তা জন আন্দোলনের চেহারা নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1919 থেকে জার্মানিতে এই স্থাপত্য শিল্পকলার প্রভাব ফেলতে শুরু করে। এই শিল্পকলা টানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করেন জার্মানিতে। কিন্তু নাৎসি বাহিনী 1933 এর ওপর নিষেধাজ্ঞা বলবৎ করে। তবে জার্মানিতে বন্ধ হলেও এই শিল্পকলা প্রেমীরা ছড়িয়ে পড়েন সারা পৃথিবীতে। ভারতীয় সারা জাগানো প্রভাব পড়েছিল। 1922 কলকাতার পার্ক স্ট্রিটে বাহাউজ নিয়ে এক প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ থেকে গগনেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ বিশিষ্ট শিল্পীরা। আজ সেই বাহাউজ ইমাজিনেস্তা নিয়ে প্রদর্শনী শুরু হলো কলকাতায় ভারতীয় জাদুঘরে। উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যপাল। তিনি বলেন, কলকাতা চিরদিনই বাহিরকে আপন করে নিতে শিখেছে, সংস্কৃতির ডিএনএ রয়েছে কলকাতার মানুষের মধ্যে। রাজ্যপাল প্রদর্শনী ঘুরে দেখেন। 30 জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে। অনুষ্ঠানে কলকাতায় জার্মান কনসাল ম্যানফ্রেড অস্টার ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জাদুঘরের অধিকর্তা অরিজিৎ দত্ত চৌধুরী। Our Prime Minister's vision has sharp focus on this. An Indian museum is bound to be greatly benefited by that.